এটা সমস্যা না, এটা হয়ে যাবে ব্যবস্থা। তো ভাই হিরো আলমের একটা রিক্সা দাও, আমার আমাদের স্বপ্ন ভাই, স্বপ্ন মানুষ থাকে না স্বপ্ন, ঠিক আছে, ইংলিশে ড্রিম কয়। আচ্ছা হিরো আলম ভাই যদি আপনার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনার এই ভালোবাসা গ্রহণ করবে আশা করি। আপনি যদি চান হিরো আলম ভাইয়ের কিছু একটা বলতে পারেন। হিরো আলম ভাই আপনি আমার জান, আপনি কলজার টুকরা ভাই, একটু দেখা দেন ভাই, একটু দেখা দেন ভাই। দাদা ভাই কান্না করেন না, কান্না করেন ভাই। সালাম আলাইকুম ভাই, আপনি ওই যে আমরা ইসে দেখলাম, ওই যে ইউটিউবে দেখলাম রহমতউল্লাহ ভাই না? হ্যাঁ ভাই। আপনি তো রহমতউল্লাহ ভাইরাল। হ্যাঁ ভাই কি অবস্থা, আপনি তো লাখ লাখ লোক দেখতেছে। তা আপনি যে ভাইরাল হয়েছেন, ভাইরাল কি জানেন? ভাইরাল এটা তো ভাই কয় নম্বর ভাই, ভাইরাল বুঝেন না? না ভাই। আচ্ছা রাখেন তো ভাই। না না ভাইরাল, আপনি তো এই ফেসবুকে তারপর ইউটিউবে লাখ লাখ লোক দেখতেছে আপনি। বলেন যে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন টাকা পয়সা কামান? টাকা পয়সা তো টাকা দিতে চায় না আগের মতো, তো খেয়াল নাই। কারণ কি? মানে আপনি মাঝে মাঝে চালান, আপনি একসাথে কই যাইতেছেন? একসাথে একটু চালান দেশে থাকে তো চালান শিখতে চাই, এগুলো একটু শিখাইলাম। আচ্ছা আমি তো অনেক স্মার্ট লাগে, ব্যাপারটা বুঝলাম না। ওর আমি স্মার্ট দিলা ভাই সবচেয়ে। ও আপনি একটু ভালো জামা করে তো সুন্দর, মাশাআল্লাহ একদম প্যান্ট শার্ট পরে সুন্দর না, জিন্সের প্যান্ট এন্ড পরে। আপনি কালকে হিরো আলম ভাই সম্পর্কে কি জানি বললেন? ওই হিরো আলম, হ্যাঁ ওই যে ভাই, সেই তো ভাই জানে যায় জানে জিগার আমার। আহা বুঝছেন না, না আপনি শুনলাম যে চার পাঁচটা নায়িকা লইয়া গরে তাই নাকি? শালার সামনে তো কিছু কইলাম না। আচ্ছা হিরো আলম ভাই সম্পর্কে আপনি কি জানেন বা কি চান উনি হিরো আলম সম্পর্কে? হিরো আলম তো ভাই দেশের হিরো, জাতির হিরো তাই নাকি? হ্যাঁ জাতির, সমাজের হিরো, সমাজের হিরো, আপনারও হিরো, সবাই হিরো ভাই। আচ্ছা এখন সে যদি একবার ধরেন হিরো আলম তো, হ্যাঁ সে যদি ফিল্ম ফিল্ম থেকে বাদ হয়ে যায়, জি নায়কই থাকবে না, হিরোই থাকবে না দেশে, দেশে হিরো থাকবে না, হিরোই থাকবে না। হ্যাঁ এত ভালো অভিনয় করে থাকবো, হিরো আলম ভাই রিক্সাটা দিয়ে দিবেন। কারণ কি আপনি ওর রিক্সা দিয়ে দিবেন? ওই যে একজন প্রিন্সিপাল একটা গাড়ি গাড়ি দিয়ে লাগে, আমি রিক্সা দিব চিন্তা করছি। কেন উনি এটা দিয়ে কি করবে? এটা ভালোবাসা, ভালোবাসা। হিরো আলম তো গাড়ি রিক্সা চালানো একদম ভালোবাসা জন্য। আচ্ছা উনি এটা দিয়ে কি করবে? ওই প্রিন্সিপালের গাড়িটা দিয়ে তো মনে করেন বাচ্চাদের নিবে বা কেউ অ্যাক্সিডেন্ট করলে অ্যাম্বুলেন্স বানাবে, তা আপনি রিক্সা দিয়ে হিরো আলম কি করতে পারে? ও দেশের সেবা করবে। কিভাবে? কিভাবে সেবা করবে? ওই একটা গরিব দিবে, একটা গরিব চালাবে, একটা গরিব চালাবে, এরকম এরকম এরকম। তা আপনার তো ভাই রিক্সা থাকলো না, আপনি কি অনেক টাকা পয়সার মালিক নাকি? না 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 ভাই, এটাই তো ভালোবাসার প্রমাণ। তা আপনি কি করবেন? আমি তো এটা চালাই, এটা চালাই তো, ওইটা তো এটা দিয়ে দেবো না, ওইটা তো আমি এটা দিয়ে দেবো, ওইটা তো সমন্দিরটা দিয়ে দেবো চেন্নাইটা। আচ্ছা সমন্দিরটা দিয়ে দেবো না, আমারটা দিবো না, বুঝেন না ওই হালে মরলে আমার কি, এটা কম যেমন উল্টা পাল্টা এগুলি। আচ্ছা রিক্সাটা কি আপনি হিরো আলম ভাইরে দিতে চান? হ্যাঁ ভাই অনেক দিনের শখ। ও হিরো আলমের লাগা কিছু একটা করা তাই। হ্যাঁ ভাই এই রিক্সাটা আপনি হিরো আলম ভাইরে দিয়ে দিবেন। কেউ কেউ ওনার ই দেয় ফুল দেয়, কেউ কেউ ওনাকে নোয়া গাড়ি দেয়, ভালোবাসা দেয়, কেউ কেউ ভালোবাসা দেয়। আপনি দিবেন রিক্সা? আমি রিক্সাটা দিবেন, রিক্সাটা দিয়ে দিবেন। নতুন করে আবার শ্বশুর কাছে যৌতুক লে একটু কি করবেন? যৌতুক লে রিক্সা কিনবো না, এটা সমস্যা না, এটা হয়ে যাবে ব্যবস্থা। তো ভাই হিরো আলমের একটা রিক্সা দাও, আমার আমাদের স্বপ্ন ভাই, স্বপ্ন মানুষ থাকে না স্বপ্ন, ঠিক আছে, ইংলিশে ড্রিম কয়। আচ্ছা হিরো আলম ভাই যদি আপনার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনার এই ভালোবাসা গ্রহণ করবে আশা করি। আপনি যদি চান হিরো আলম ভাইয়ের কিছু একটা বলতে পারেন।
হে আলম ভাই, আপনি আমার জান, আপনি কলিজার টুকরা, আপনার ছাড়া ভাই পোলা মানুষ, কিন্তু আপনার প্রেমে পড়ে গেছি ভাই, কিছু করার নেই ভাই, পারলে ঠেকান ভাই, ভাই একটু দেখা দেন ভাই, একটু দেখা দেন ভাই। না ভাই, কান্না করেন না, কান্না করেন না ভাই, একটু দেখা দেন ভাই, অনেক শখ, আপনার লাগে একটা ফটো তুলবো। ওকে ভাই, কান্না করেন না, এই ভিডিওটা নিশ্চয়ই হিরো আলম ভাই দেখবে, আপনার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে আশা করি। হ্যাঁ, ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ ভাই, হ্যাঁ আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম।